হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে একটি লাইট, চায়না লাইট, যেটি জ্বলছে না, ব্যাটারিটা খারাপ আছে। অন্য মিস্ত্রিতে দেখিয়েছিল, কোনো কিনারা করতে পারে নাই। একে খোলা যাক, লাইটটির খোলার জন্য অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। সবগুলোর মধ্যে প্যাঁচ সিস্টেম নয়, এখানে লকটি খুলে প্যাঁচটি খুলতে হবে, তাহলে লাইটটি খোলা যাবে। তা আমি এখানে লকটি খুলে প্যাঁচটি খুলছি। অনেক সময় খুঁজে পাওয়া যায় না প্যাঁচটি কোথায় আছে। এখানেও প্যাঁচ সিস্টেম, এটা লক সিস্টেম, টেনে খুলতে হবে। এটাকেও আস্তে আস্তে সাবধানে খুলতে হবে। এটা লক সিস্টেম, এবার এটাকে আস্তে আস্তে খুলে ফেলি। খুলে ফেলেছি, এটা ব্যাটারিটা নেই, ব্যাটারি খুলে ফেলেছে। আমি একটা নতুন ব্যাটারি লাগাবো। ব্যাটারিটা আমাকে চেক করে নিতে হবে। ছোট ব্যাটারি, হ্যাঁ এটা ছোট ব্যাটারি, 1 অ্যাম্পিয়ার, 4 ভোল্ট, দুটো ব্যাটারি সেম। তা আমি সাদা ব্যাটারিটা লাগিয়ে দেখবো। ব্যাটারিটি লাগাবার আগে আমাকে ভালো করে ঘষে নিতে হবে, একটু পেস্ট লাগিয়ে নিই। পেস্ট লাগিয়ে নিয়েছি, ভালো করে গরম করে মাইনাস প্লাস দেখে লাগিয়ে নেবো ঝালটি। মাইনাসটি লাগিয়েছি, প্লাসটি লাগিয়ে নেব। এখানে ঝালটি লাগতে চাইছে না, ভালো করে ঘষে নেবেন আপনারাও, তানোরে ঝালটি লাগতে চাইবে না। তো এখানে আমি আবার পুনরায় ঘষে নেব। পুনরায় ঘষে নিয়েছি, ঝালটি ভালো করে লাগিয়ে দিতে হবে। লেগে গিয়েছে, তো আমি একবার চেক করে দেখি সুইচটা মেরে। হ্যাঁ ঠিক আছে, এখানে লাইটের কোনো প্রবলেম নেই, শুধু ব্যাটারিটার জন্য। আপনারা ঘরে বসে নিজেই ঠিক করতে পারবেন। বাজার থেকে ব্যাটারিটা কিনতে পাওয়া যাবে 30 থেকে 35 টাকার মধ্যে, এবং নিজেই লাইটটি পুনরায় নতুনের মতো করে ফেলতে পারবেন। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন, আরও নতুন নতুন ভিডিও পেতে। লাইটটিকে পুনরায় আমি সেটিং করে নেব। অন্যান্য লাইটটির মধ্যে সেটিংটা খুবই সুবিধাজনক থাকে, কিন্তু এটাতে কভারের মধ্যে সুইচটা ভরা আছে, স্ক্রুটা, যেহেতু সবাই বুঝতে পারবে না। আমি প্যাঁচটা লাগিয়ে নেব, দুটো প্যাঁচই লাগিয়ে নিলাম। আপনারা ঘরে বসে ঠিক করতে পারবেন। এই কভারটি লাগিয়ে নেব ভালো করে, নাটটি ঠিক ঢেকে গেছে, বুঝে উঠতে পারবে না নাট আছে কি নেই। এখানে দুটো নাট ছিল,
সুইচটা কিন্তু একটু অন্য ধরনের, দেখতে পাচ্ছেন আপনারা লাইটটি আগের মতো হয়ে গেছে। ধন্যবাদ, শুভরাত্রি।